বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম্মনিরা সিরাজম্মনিরা অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ আলোচক আলকুরন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম এমরান হোসাইন মাজারি সাহেব পবিত্র কোরআন হাদিস এবং সিরাত গ্রন্থের আলোকে আম্বি একরামে জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করে থাকেন বর্তমানে তিনি আল্লান নবী হজরত সালে আলাইসাল্লামের জীবনী মোবারক উপস্থাপন করছেন বিজ্ঞ আলোচক ইতিমধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মানিত আলোচককে শুভেচ্ছা জানিয়ে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হয়তো সালে আল্লাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করেছেন আলোচনার শেষাংশে আপনি বলেছিলেন যে সাল্লা সাল্লামের জাতি সামুদ জাতি তারা আল্লাহ নবীর কাছে নবীয়তের প্রমাণস্বরূপ মোজেজা বা নিদর্শন দেখতে চেয়েছেন এবং সেই মোজেজা এবং নিদর্শনটি হজরত সাল্লা আল্লাহর পক্ষ থেকে তার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এর পরবর্তী ঘটনা প্রবাহ আজকে জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহমারি রাহিম الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لزلال وجهك وعظيم سلطانك والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد আল্লাহ রাবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে দয়াময় ময় রাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কদর টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন সিরাজা মনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে আম্বিয়াই কেরামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামার প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সুদী মণ্ডলী সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সামুদ সম্প্রদায় আল্লাহ নবী হজরত সালেহ সালামের কাছে মজিদা দেখতে চেয়েছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে মোজেজা নিয়ে এসেছিলেন এবং বলেছেন হাজহি নাকাতুল্ল যে উঁটনি নিয়ে এসেছি এই মোজেজা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই উঁটনিটি কিন্তু আল্লাহর উটনি এটি সাধারণ কোনো উটনি নয় উটনি নয় তখন তাদের সাথে কিন্তু সালে সালামের একটা শর্ত ছিল এই মজেজা দেখানোর প্রারম্ভে যে তোমরা যেরুফ মোজেজা দেখতে চাচ্ছ যদি আল্লাহর পক্ষ থেকে আমি এই মজেজা তোমাদের সম্মুখে উপস্থাপন করতে পারি বা এই নিদর্শন দেখাইতে পারি তোমরা ইমান আনবে কি না সবাই বলেছিল যে হা আমরা ইমান আন আমরা ইমান আনব ওই কথার সূত্র ধরেই তারা এই মজেদা দেখার পর তাদের যে প্রধান এই সাল্লাহ এন্টি গ্রুপ তাদের যে প্রধান জানদা তার নাম হচ্ছে জানদা জানদা এবং তার চাচাতো ভাই সিহাব তো এই জানা মুহূর্তের ভিতরে ইমান আনলো অবলোকন করে লাহ এক আল্লাহর উপরে তিনি ইমান এনে নিলেন এবং আহ হজরত সালে আলিহ ইসালাম আল্লাহর পেরিত পয়গাম্বর তার প্রতি ইমান আনলেন তার আনুগত্য মেনে চলার এরাদা করলেন বিশ্বাস স্থাপন করলেন তাদের প্রধানকে ইমান আনতে দেখাতে প্রধান যদি ইমান আনে সাথে সাথে তো স্বাভাবিকভাবে অন্য অনুসারীরা অনুসারীরা যারা আছে যারা তার সাথে আছে অনেকেই এই পথে দাবিত হয়ে অন্তর আল্লামুখী হয়ে পড়েছে আল্লাহর পয়গাম্বরের প্রতি বিশ্বাস স্থাপন করছে চাচাতো ভাই শিহাব সে যখন ইমান আনার জন্য উদ্গ্রীব হলেন বা প্রস্তুতি নিলেন এমন সময় সেখানে আবার আরেকটা গ্রুপ দাঁড়িয়ে গেল যারা এটাকে ভুল প্রমাণ করার জন্য মজে যাকে যে এ যে আমরা বলছি সে নিয়ে আসছে তার মানে এটি তো প্রমাণ করে না যে আমরা সবাই ভুল সে আল্লাহ নবী সে আল্লাহর পয়গাম্বর হয়ে গেছে এত বড় একটি মজেদা দেখার পরও পর যে আসলেই মাই ফুয়াল মহতাদি আল্লাহ যাকে হেদায়ত করেন সেই হেদায়ত প্রাপ্ত হয় মজিজা দেখাইলে বা দেখলে কি হবে হেদায়ত যদি না থাকে আলা আল্লা কলুবিহীম আল্লাহ তাদের কলবের মধ্যে খাতেম করে দিয়েছে সিলমোহর মেরে দিয়েছে হজরত আপনি যখন এই কথাটি বলছেন আমার মনে পড়ছে সিরাদ গ্রন্থে হজরত সুসালাহ ইসলামের জীবনে মোবারক করতে গিয়ে দেখেছি আবু জাহেল যখন বললেন যে ওই চাঁদ হওয়ার বিষয়টি দেখার পরও কিন্তু তিনি ইমান আনেননি তাই আপনি বললেন যে যে ইমান আনবে সে দেখা যায় যে মজেদা না দেখো ইমান আনতে পারে আর যে আনবে না সে তাকে বিশাল মজেদা দেখার কোনো কাজ হবে না কাজ হবে না তাদের মধ্যে তিনজন বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল প্রধান বাধা দেওয়ার মধ্যে প্রধান তিনজন জবাব খাববাব রাবাব এই তিনজন দাঁড়িয়ে গেল যে শিহাব তুমি না তারা এমনভাবে এটাকে বাধা বিপত্তি আপত্তিকর অবস্থায় উপস্থাপন করল যেন জানদার সাথে সাথে অনেকেই তো সালে আলহ ইসলামের উপর ইমান শুরু করে দিলেন শিহাব সহ অন্যদেরকে যেন সালে আলাই ইসলামের উপরে ইমান আনতে না পারে এই জাওয়াব খাব্বাব তারপরে রাবাব এই তিনজন বিরোধিতা শুরু করে দিল এবং বুঝাইল যে দেখো এটা এমন কিছু না যে হয়তো সে একটা জাদু দেখাইয়া বা একটা কিছু করে আমাদের এখন ইমান হন আমরা যে বিশ্বাসী আছি এই বিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে ধরনের নানান কথাবার্তা বলে মানে তারা এক আল্লাহতে বিশ্বাসী হবে না এবং আল্লাহর পয়গাম্বর হজরত সালে আল ইসলামের উপর বিশ্বাস স্থাপন করবে না এক পর্যায়ে যারা ইমান এনেছে তারা তো ভালো কথায় ইমান এনেছে যারা ইমান আনে নাই হজরত সালে আলাই ইসলাম তাদেরকে বললেন যে দেখো এটা তো আল্লাহর উঠনি এটার সাথে তোমরা কোনো বেয়াদুবি করতে পারবে না সাথে উটনিটির সাথে তোমরা কোনো বেয়াদুবি করতে পারবে না যেহেতু এটা আল্লাহর উঠনি এটা একটা বরকতপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের একটা নিদর্শন রাব্বুল আলমিন কালামে পাকে ঘোষণা দিচ্ছেন এটা আল্লাহর উঠনি আল্লাহর জিনিসটাকে যদি বান্দা কোনো ক্ষতি সাধন করতে যায় তাহলে তো এই বান্দার অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর সালে আলাই ইসলাম যেহেতু তার কাউমের মধ্যে অবস্থান করছেন তার কাউম ধ্বংস হয়ে যাক তিনি তো এটা চান না চান না বা চাইতে পারেন না তিনি চান যে তার জাতি যেন হেদায়তের পথে আসে পাশাপাশি এমন কোনো কর্ম যেন তারা না করে যেই কর্মের আল্লো অনুস্স্তুতিতে সৃষ্টি করতারাববুুলে আলাীন সুন্তুষ্ট হয়ে তার জাতিকে ধ্বংস করে দেন। যেমন ইতিপূর্বে ধ্বংস করেছেন। হাজরত হুল আইসলামের লা ইসলামের জাতি আসম্প্রদায়কে। আজ সম্প্রদায়কে হলদ নু আলা ইসলামের জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন। সালা আলাইসলাম চান না যে তার জাতিও এভাবে ধ্বংস হয়ে যান। পাইয়া খুজা, গুম আজা যে যদি তোমরা এটাকে অসদ উদ্দেশ্যে স্পর্শ করো তাহলে তোমাদেরকে গ্রাস করবে কিসে আজাব আলিম মহা আজাবে তোমাদেরকে গ্রাস করবে গ্রাস করবে তোমরা মহা আজাবে পতিত হবা পতিত হবে তখন তিনি চিন্তা করলেন যে এটার একটা ফয়সালা করে দিলে ভালো আল্লাহর এই উঠনি সালে আল ইসলামের সম্প্রদায় যে কূপ থেকে পানি তুলত পানি পান কর ব্যবহার করত পানি পান করতো আল্লাহর এই উটনি এবং বাচ্চা যেদিন উটনির বাচ্চাটি উটনির বাচ্চাটি যেদিন এই কূপের মধ্যে গিয়ে পানি পান করতো ওই দিন পুরা কূপের পানি এই আল্লাহর এই উটনি এবং তার বাচ্চা পান করে ফেলতো পান করে ফেলতো শেষ হয়ে যেত শেষ হয়ে যেত ওই কাউমের মানুষের আর পানি পান করার বা তাদের পশুদের পানি পান করানোর কোনো সুযোগ থাকতো না এতে করে একটা বিব্রতকর পরিস্থিতির উদ্যোগ হলো তৈরি হলো হজরত সালে সালাম এটার একটা ফয়সালা করে দিলেন যে দেখো আল্লাহর এই উটনিটির জন্য এবং তার বাচ্চার জন্য এই আল্লাহরই উটনির এবং উটনির বাচ্চার জন্য একদিন সে কূপের পানি পান করবে এদিন আর তোমরা কূপের পানি পান করবে না বা পাবে না তোমাদের পশুদেরকেও আর পান করানোর কোনো সুযোগ থাকবে না আর দ্বিতীয় দিন তোমরা নিজেরা এই কূপের পানি পান করবে এবং তোমাদের পশুদেরকেও খাওয়াবে খাওয়াবে যেদিন তোমরা কূপের পানি পান করতে পারবে না যেহেতু আল্লাহর এই উটনি পানি পান করে শেষ করে দিবে সেদিন তোমাদের পুরা সম্প্রদায়ের জন্য এই আল্লাহর উটনির ওলান থেকে তোমরা দুধ পান করবে কোনো অসুবিধা হবে না তারাও নবীর এই সিদ্ধান্ত অনুযায়ী একদিন আল্লাহর এই উটনি কূপের পানি পান করছে আরেক দিন সম্প্রদায়ের লোক কূপের পানি পান করছে এবং তাদের প্রয়োজনীয় পানি তারা সংগ্রহ করে রাখছে আর যেদিন তারা কূপের পানি পাচ্ছে না আল্লাহর উঠনি পানি পান করছে সেদিন তারা এই উটনির দুধ পান করছে তারা এইভাবেই সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তাদের মধ্যে কিছু শয়তানি দুষ্টামি মনোভাব তৈরি হয় যে এই উটনিটাকে কিভাবে হত্যা করে ফেলা যায় যদি উটনিটাকে হত্যা করে ফেলে দেওয়া হয় তাহলে তারা দুই দিনই কূপের পানি পান করতে পান করতে পারবে এই উটনিটাকে হত্যা করার জন্য তারা যখন এই নির্মম কাজ করার একটা পরিকল্পনা করছে সালে আলাইসাল্লাম বিষয়টা তাদেরকে তার তিনি বুঝতে পারতেছেন যে তার সম্প্রদায় এই উঠনিটার সাথে বেয়াদবি শুরু করছে পরিণাম তো ভয়াবহ হবে পরিণাম ভয়াবহ হবে তিনি বারবার বলছে তোমরা অসৎ উদ্দেশ্যে এই উঠনিকে স্পর্শ করবে না খুজাকুম আজাবন আলিম তাহলে কিন্তু তোমাদেরকে মহা আজাবে করবে গ্রাস করবে তাদের মধ্যে কিছু লোক ছিল যারা উটনিটিকে হত্যা করতে তাদের কয়েকটা কারণ তারা দেখাচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে কি কারণে তারা হত্যা করবে একটি কারণ হলো যে এই উঠনি যদি আমরা হত্যা করে ফেলি তাহলে আমাদের কূপ থেকে পানি পান করা আমাদের পশুদেরকে পানি পান করা এটাতে আর কোনো বাধা থাকবে থাকবে না আর দ্বিতীয় কারণ হল সালে আলি ইসলামের কাছে কিছু লোক বায়াত নিয়েছিল বা বিশ্বাস করেছিল তাকে আল্লাহ নবী হিসাবে তার অনুসারী হয়েছিল তার অনুসারী হয়েছিল সেখানে তাদের ফ্যামিলিতে ফাটল তৈরি হয় এর ভিতরে দুইটা মহিলা সাদুক উনায়জা একজন মহিলার নাম হলো সাদুক আরেকজন মহিলার নাম হলো উনায়জা এই দুইজনের হাজব্যান্ড আল্লাহ নবী হযরত সালে আলা ইসলামের কাছে বায়াত গ্রহণ করেছে বা আল্লাহ নবী হিসাবে তাকে মেনে নিয়ে মেনে নিয়েছে কিন্তু এই দুইজন মহিলা তারা আল্লাহনবী হজরত সালে আলা ইসলামকে গ্রহণ করতে পারে নাই তার উপরে ইমান আনতে পারে নাই দুজন মহিলা দুইজন মহিলা কিন্তু তাদের স্বামীরা এই দুজনের স্বামী যেহেতু নবী হজরত সালে আলাহ ইসলামের উপর ইমান এনেছে এক আল্লাতে বিশ্বাসী হয়েছে এতে করে সংসারে দুইটা দল হয়ে গেল স্বামী এক আল্লাতে বিশ্বাসী হজরত সালে আলাহ ইসলামের উপরে ইমান আনয়নকারী আর স্ত্রী দেবদেবীতে বিশ্বাসী এবং সালে আলহ আল্লাহ নবী রূপে মানছে না আল্লাহ নবী হিসাবে মানছে না এই দুইজন নারী পরচনা শুরু করে চক্রান্ত শুরু করে যে কিভাবে সালে সালেহল ইসলামের কূটনীতিকে হত্যা করা যায় অর্থাৎ তারাও চক্রান্ত সামিল হলো তারা তাদের ছিল মূল ভূমিকা এই দুইজন নারীকে কারণ হচ্ছে স্ত্রীরা যেহেতু স্বামী স্ত্রীর মতানক্য হয়ে গিয়েছে ওই স্বামী যেহেতু স্ত্রীর মতে চলছে না বা স্ত্রী স্বামীর মতে চলছে না যেহেতু সংসারে একটা মতানক্য সেহেতু স্ত্রী ক্রোধবশত যে আমার স্বামী আজকে আমার কথা মানছে না বা আমার আমি যে বিশ্বাস করছি সেটাকে বিশ্বাস করছে না তার সহজভাবে নিতে পারে এটা মেনে নিতে পারছে নিতে এই প্রতিশোধের মূল বিষয়টাই ছিল যে প্রতিশোধমূলক কিভাবে এই আল্লাহর উঠনিটাকে হত্যা করে দেওয়া যায় এটার মূল ভূমিকাই ছিল এই দুইজন মহিলার তিনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে আলোচনা করব যে কিভাবে চক্রান্ত করে আল্লাহর এই উটনিটিকে হত্যা করেছিল তারা যেটার ফলশ্রুতিতে এই সামুদ সম্প্রদায়ের উপরে আল্লাহর গজব নেমে এসেছিল আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়তের প্রতি উপনীত হয়ে তার কুর্বিয়াত তার নৈকট্য লাভ করার তার ইচ্ছা মতো নিজেকে পরিচালিত করার আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব আজকের আলোচনাটি অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন যে আলোচনা থেকে আজকের দর্শকরা নতুন কিছু তথ্য পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সুদীবৃন্দ সময়ের অগ্রযাত্রায় আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি সিরাজ্যমন্ন অনুষ্ঠানের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোহেল সোয়েল বিদায় নিচ্ছি মোহন রাবুল আলামিন আমাদের সকলের স্বয় হন আমিন